ভাঙ্গাচোরা ও কার্পেটিং উঠে যাওয়া ও গর্তে একাকার উত্তর গোড়ান বাজার থেকে মাদারটেক চৌরাস্তা পর্যন্ত সড়কটি মাদারটেক চৌরাস্তা থেকে গোড়ান বাজারের দিকে আসা কমিশনার রোড ভাঙ্গা আর গর্ত এই রোডটির নিত্যদিনের সঙ্গী একটু এগিয়ে পশ্চিম মাদারটেক উত্তরপাড়া সড়ক ও পূর্ব গোড়ান ছাপড়া মসজিদের সামনে জলাবদ্ধতা প্রায় বছর খানেক ধরে বিদ্যমান বসরকে বসর এভাবেই দেখতেছি কোনো একদম সলিং করা বা একদম ইয়ে কার্পেটিং করা এটা দেখিনি পানি পাইবেলাম কাছে না আইনি পরে তো এক বছরের বেশি যে পূর্ব গোড়ান টেম্পো স্ট্যান্ড ও উত্তর গোড়ান বাজারের রাস্তায় দীর্ঘদিন কার্পেটিং নেই বিভিন্ন সেবা সংস্থার খোঁড়াখুঁড়ির পর কর্তৃপক্ষ সুরকি ফেলে রাস্তাকে সাময়িকভাবে চলার উপযোগী করলেও পরে কর্তৃপক্ষ কোনো খোঁজ রাখেন না বলে অভিযোগ সাধারণ মানুষের মানুষেরা প্রায় ছমাস ধরা বাংলাসুরা কয়েকদিন আসে ডালাই দেয় সর্গি পালা পরে জায়গা এরপর আর কোনো তাদের কোনো ডালাই ডুলাই দেয় না কোনো খোঁজখবর থাকে না আমরা সারাদিন দুলাওয়ালু খায় পানি দেওয়ার পরেও থাকে না টেন্টি খুঁড়ে বসায় খুঁড়ে অমুকে খুঁড়ে অমুকে খুঁড়ে কেউ এটা খুঁড়ে যে যায় আর কেউ খেয়াল করে না এটা যে বড় প্রবলেম আমরা যদি সব খেয়াল করতো তাহলে এটা ভালো হতো খিলগাঁও তিলপাপাড়ার ঈদগা মসজিদ সড়কটিতে মাটি ফেলে ভরাট করলেও একটু বৃষ্টি হলে জলাবদ্ধতায় ভোগান্তিতে পড়তে হয় সাধারণ মানুষকে কার্পেটিং না থাকায় ধুলাবালিতে একাকার হয় পুরো এলাকা এসবের সমাধান চান সাধারণ মানুষ খালি মাসের ভিতরে তিনবার খোঁচে খোঁজার পরে আর নির্মাণ রাস্তার অনেক বেহাল দশা এখানে লোকজন চলাফেরা করতে অসুবিধা হয় এবং রিক্সাঘাট এখান থেকে চলাফেরা করতে পারে না আমরা এটা আর দেখতে চাই না খিলগাঁও ইদগা মসজিদ রোড থেকে গোরান বাজার হয়ে মাদারটেক চৌরাস্তা পর্যন্ত প্রায় চার কিলোমিটার রাস্তার এমন বেহাল দশা নিত্যদিনের হেমার আমিন সময় সংবাদ ঢাকা